নিজের ছেলেকে আব্বু অথবা মেয়েকে আম্মু ডাকা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই ডাকা যাবে। নিজের ছেলেকে আপনি আব্বু বলে ডাকবেন, আপনি নিজের মেয়েকে আম্মু বলে ডাকবেন, এটা তো কোনো সমস্যা না। এটা দ্বারা কেউ কখনোই এই নিয়াতে বা এইভাবে ডাকে না যে এই ছেলেটা বা এই মেয়েটা আমার জন্মদাতা মাতা বা জন্মদাতা পিতা। এটা কেউ মাথায়ও রাখে না, এটা কেউ বলেও না, এটা কেউ মনেও করে না। সুতরাং এটা দ্বারা নিজের পিতার সাথে তাকে জুড়িয়ে ফেলা, গুলিয়ে ফেলা বা মাতার সঙ্গে গুলিয়ে ফেলা, এরকম কোনো রকম সম্পর্ক নেই। নিজের সন্তান আরেকজনের সন্তান, আপনি হয়তো কারো বাড়ি বেড়াতে গিয়েছেন, ছোট্ট একটা 2 বছরের বাচ্চা আছে, আপনি ডাক দিলেন, কিভাবে ডাকবেন? আপনি যদি বলেন এই বাচ্চা এই এদিকে এসো, কেমন শোনা যাবে ভাই? না। আপনি যদি বলেন আব্বু এদিকে আসবে, যে বাড়িতে বেড়াতে গিয়েছেন মেহমান ওই বাড়ির মালিকটা খুশি হবে আপনার বলে। আর মাল্লাম ইয়ারহাম সগীরনা ওয়ালাম ইয়াক্ষির কাবীরনা ফালাইসা মিন্না, যে ছোটদেরকে স্নেহ করে বুকে টেনে নিতে পারে না, যে বড়দেরকে সম্মান করতে পারে না, মুহাম্মদ আরবি বলেছেন সে আমার উম্মত নয়। সুতরাং এটা কোনো রকম কোনো সমস্যা নেই।